বোলপুরের ভোলেবম রাইস মিলের গ্যারেজে অনুব্রত একাধিক গাড়ি। পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়িও রয়েছে এই গ্যারেজে। সেই গাড়িতেই একাধিকবার কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডল। ভোলেবম রাইস মিলের ভিতরে যে পাঁচটি গাড়ি রয়েছে তার মধ্যে একটি গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা। সেই গাড়ির নাম্বার WB54U6666 এবং এই গাড়িটি অনুব্রত মণ্ডলকে ব্যবহার করতে দেখা গিয়েছিল। 7ই আগস্ট যখন অনুব্রত মণ্ডল বোলপুর থেকে কলকাতায় গিয়েছিলেন, ঠিক এই গাড়িটি করেই কিন্তু তিনি চিনার পার্কের সেই ফ্ল্যাটে যান। তারপর এই গাড়িটি কিন্তু দেখা গেল এই ভোলেবম রাইস মিলের ভেতরে। এছাড়া অপর একটি গাড়ি রয়েছে, যেই গাড়িতে কিন্তু দেখা যাচ্ছে সেই গাড়িটি একটি ট্রাস্টের নামে। কেন এই গাড়িগুলো এই মিলের ভেতর রাখা হয়েছে, কী কারণে লুকিয়ে রাখা হয়েছে এবং এই মিলের যারা কর্মী রয়েছেন তারা সেই গাড়িগুলিকে আড়াল করার চেষ্টা করছিলেন, তার ছবি তুলতে বাধা দিচ্ছিলেন, কী আড়াল করার চেষ্টা করছেন তারা, এই গাড়িতেও কি কোনো রহস্য রয়েছে? মিলে কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, অফিস ঘরে তারা তল্লাশি চালিয়েছেন, মিলের কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং তারপর এই যে মিল তার যে গোডাউন রয়েছে সেই গোডাউন খুলিয়েও কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন। একই সঙ্গে এই গাড়িগুলো কেন রাখা সে বিষয়েও কিন্তু তারা খোঁজখবর নিচ্ছেন। এখন এই গাড়ি এবং এই মিলের থেকে এই রহস্যের অন্যতম গুরুত্বপূর্ণ কোনো তথ্য উঠে আসবে কি না সেদিকে সেটাই দেখার। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে প্রতিদীপ ভট্টাচার্য, ABP আনন্দ, বীরভূম। মানে রাইস মিলের মধ্যেও হয়তো কোটি কোটি টাকা পাওয়া যাবে খুঁজলে, চালের ভেতরেও হয়তো কোটি কোটি টাকা রেখে দিয়েছে। যেভাবে তার মাকড়সার জালের মতন করে যেভাবে সারা বীরভূম জুড়ে টাকার বিস্তার করেছে, আমার মনে হয় মানুষের সামনে সেগুলো আনা উচিত এবং খুব তাড়াতাড়ি এনার বিচার করা উচিত। লজ্জার কথা, মানুষের টাকা এরা লুট করেছে। আমি তো কিছুদিন আগে অবধিও জানতাম যে লকেট দিদুমণি এবং ওপং ঝপন করে লম্ফ দিয়ে ঝম্প মেরে আবার মমতা ব্যানার্জি ছাতারতলায় আসার চেষ্টা করছিলেন, কারণ তিনি নিজেও খুব ভালো মতো জানেন তা না হলে 2024 তার তকমা হবে লকেট চট্টোপাধ্যায় প্রাক্তন সাংসদ। এখন ঘোলা জলে মাছ ধরে তিনি হয়তো তার দলে এই ধরনের কথা বলে নাম্বার বাড়ানোর চেষ্টা করছেন। আমি ওনাকে একটা কথা বলি, একটা মহামান্য আদালতের কাছে একটা কেস হয়েছে বলে শুনেছি যে লকেট দিদিমণিরও সম্পত্তি নাকি বহুগুণ বেড়েছে। তিনি তো বলেছেন আমি অভিনেত্রী থাকার পর আমি আর কোনো পেশায় যুক্ত নই, তাহলে আমরাও আশ্রয় রয়েছি। তিনি কি উত্তরটা দেন যে কিভাবে তার সম্পত্তি বাড়লো? আর আমি আর একটা কথা বলি, সিবিআই তদন্ত চলাকালীন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে অন্য রাজ্য থেকে বিজেপির নেতারা এসে সিবিআই তদন্তকে প্রভাবিত করে, এটা আমরা দেখেছি। আর আমরা দেখেছি ঝাড়খণ্ডে বিধায়ক কেনাবেচার জন্য দিল্লির আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ যখন ধরে ফেললো হাতে নাতে টাকা লেনদেনকারীদের, তারপর যখন বাংলার তদন্তকারী সংস্থা দিল্লিতে গেল তাদেরকে ধরতে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কেন্দ্রের পুলিশ তাদেরকে আটকে রেখে তাদেরকে ডিটেন করলো, আমরা এই ধরনের জিনিস দেখতে দেখতে অভ্যস্ত। বাংলায় তদন্ত হয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ প্রশাসন আছে, আমরা তদন্তে সহযোগিতা করি। যদিও তদন্তকারী সংস্থা নিরপেক্ষতাহীনতা নিয়ে আমাদের প্রশ্ন আছে এবং তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে,